টুইটারে চীনের ভারতকে ডোকালা নিয়ে উত্তপ্ত ভারত চীন সীমান্ত গত আড়াই মাস ধরে সেখানে মুখোমুখি অবস্থান করছে দুই দেশের সেনাবাহিনী মুখে শান্তি স্থাপনের কথা বললেও এখন পর্যন্ত সেই রকম কোনো পদক্ষেপে গ্রহণ করেনি বেইজিং বরং বারবার দিল্লিকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে তবে তাতে বেশি সুবিধা হয়নি তাই এবার অন্য ধরনের পথ ধরল তারা ভারতীয়দের বিদ্রুপ করে টুইটারে একটি ভিডিও পোস্ট করেছে চীনের জিনহুয়া সংবাদ সংস্থা তাতে বর্ণ বিদ্বেষীদের সাপ স্পষ্ট মাথায় পাগড়ি ও নকল দারিগুপ লাগিয়ে ভিডিও ভিডিওটিতে অভিনয় করেছেন এক চীনা নারী ভারতীয় বাচন ভঙ্গিতে দিল্লির ষাটটি অপরাধ তুলে ধরেছেন তিনি যার মধ্যে ডোকালান অনধিকার প্রবেশ তো রয়েছেই সেই সঙ্গে ভারতকে বদ প্রতিবেশী বলে উল্লেখ করা হয়েছে এছাড়াও বলা হয়েছে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে চীনা ভূখণ্ডে সশস্ত্র বাহিনী পাঠিয়েছে ভারত ভুটান ডোকলাকে চীনা ভূখণ্ড হিসেবে মেনে নিয়েছে বলেও দাবি করা হয়েছে তাতে ডোকলা নিয়ে বিরোধের শুরু থেকেই ভারতকে সেখান থেকে সেনা সরিয়ে নিতে হুঁশিয়ারি দিয়েছে চীন মার্কিন চোখরাঙ্গানিতে তারা ভয় পায় না বলেও ঘোষণা করেছে ভিডিওটিতে সেই বিষয়টিও ধরা পড়েছে বলা হয়েছে ডোকলা নিয়ে ভারতের সঙ্গে প্রশ্নই ওঠে না শীত কেটে ডাকাত ঢুকলে তার সঙ্গে কি সন্ধি করা যায় যায় না বরং নয়শো এগারো ডায়ল করে পুলিশে খবর দিতে হয় নয়শো আসলে মার্কিন যুক্তরাষ্ট্রে আপতকালীন নম্বর দিল্লির সঙ্গে ওয়াশিংটনের ধরম মহরমকে বিদ্যই এমন আচরণ ফর লেটেস্ট নিউজ প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল থ্যাংক ইউ এভরিবডি